গুড মর্নিং। মঙ্গলবার, আজ নিরামিষের দিন। কি রান্না করবো তাই ভাবছি, তেমন কিছু ঘরে ছিলও না, কিন্তু যা ছিল সেই সবজি আমি কেটে নিয়েছি। আর কড়াই বসিয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। কয়েকটা পটল হাফ হাফ করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি একটা আলু পাতলা পাতলা করে, আর ছিল 200 মতো কুমড়ো আর 200 মতো পুঁই শাক। তা পুঁই শাকটা পাতাগুলো দেখলাম যে খুব একটা ভালো নেই, তো পাতাগুলো পুরো ফেলে দিয়ে কেটে নিলাম। কেটে নিয়ে আমি কড়াইতে তেল দিয়ে একটু নুন দিয়ে ওটাকে ভালো করে একটু সাঁতলে নেব। ভাজা না, এটাকে আমরা বলি সাঁতলানো। আমি মিঠুস ক্রিয়েশন থেকে মিঠু বলছি। আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত। গরমের দিন কি খাবো কি করব মানে বুঝেও উঠতে পারি না। যাই হোক, এবার আমি একটু নেড়ে চেড়ে ওটাকে নামিয়ে নিলাম। আবার দিয়ে দিলাম কড়াইতে একটু তেল। ফোড়নে দিচ্ছি সাদা জিরে, কালো জিরে ও রাঁধুনি। কেন কি আমার ছেলে মেথি খায় না, মেথি পাতার গন্ধ খাবে কিন্তু মেথি খাবে না, কারণ মেথি ফোড়নে দিলে ওর দাঁতে পড়লে তেঁতো লাগে। আর দিয়ে দিলাম দই, সাদা জিরে ও আদার একটা পেস্ট। এটা আপনাদের দেখানো হয়নি বন্ধু পেস্টটা, কিন্তু সেটা আমি মুখে বলে দিলাম যে দিয়েছি এখানে 100 দই আর হাফ ইঞ্চি মতন আদা ও এক চামচ জিরে, এটার একটা পেস্ট। দিয়ে দিলাম একটু হলুদ আর অল্প করে একটু নুন। আগে আমি নুন দিয়েছি একবার, একটু চিনি, একটু কাসুরি মেথি পাতা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। যেহেতু এটার মধ্যে আদা আছে, দই আছে, এগুলো কিন্তু একটু কষিয়ে না নিলে, এগুলোর কাঁচা গন্ধটা না গেলে খেতে ভালো হয় না। আজকে সম্পূর্ণ নিরামিষ তরকারি, কিন্তু ঘরে তেমন কিছুই ছিল না। যেমন এই তরকারিতে বেগুন ঝিঙে এগুলো দিলে সবজিটা অনেক সুস্বাদু হয়, কিন্তু আমার কাছে এই মুহূর্তে ছিল না। গরমের মধ্যে একদম বাজারে যেতে ইচ্ছে করে না মাঝে মাঝে, তাই ভাবলাম যা আছে সেটা দিয়ে আজকে বানিয়ে নেব, দেখি কেমন হয় খেতে। কিন্তু বিশ্বাস করো বন্ধু, এত সুস্বাদু হয়েছিল, একটু অল্প জল দিয়ে এটাকে আরও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, এত টেস্টি হয়েছিল। এই রকম হালকা পাতলা একটা নিরামিষ তরকারি, এটাকে এত যত্ন করেও আজকে আমি করিনি জানো তো, কিন্তু এত খেতে ওই দইটা দেওয়ার জন্যে তরকারিটার স্ট্রাকচারটা এবং টেস্টটা দুটোই বদলে গেছিলো জানো তো। এত সুন্দর হয়েছিল রান্নাটা আজকে, তার মধ্যে মেথি পাতার একটা সুগন্ধি ছিল, মেথি পাতার গন্ধটা দিলে না অনেক সবজি দেখেছি আমি বেশ ভালো লাগে খেতে। তা আমার সবজিটাও আজকে তাই হয়েছিল। একদিন তোমরা এরকম খেয়ে দেখো বানিয়ে, আমি কিন্তু খুব ভালো খেয়েছিলাম এবং আমার এই সবজিটা বেশ খেতে সুস্বাদু হয়েছিল, এই জন্য আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো বলে আজকে আমি তোমাদের কাছে শেয়ার করলাম। কারণ এটা কিন্তু একটা নতুন মোটেই রেসিপি নয়, এটা সবাই জানে, বানিয়েও খায়। ঠিক আছে, হয়ে গেছে সবজিটা, আমি এবার নামিয়ে নিচ্ছি। তরকারির সবজির রঙটাই আলাদা হয়ে গেছিলো, চেঞ্জ হয়ে গেছিলো, এবং গ্রেভির রঙটাও এত সুন্দর, মানে টেস্ট এবং কালার দেখতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল, লাইক কমেন্ট করো। আর তোমরা গরমে খুব ভালো থেকো, বানিয়ে খাও গরমে হালকা পাতলা এরকম সবজি। ঠিক আছে, নমস্কার, তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আমি নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো, কিন্তু গরমে সত্যি কষ্টে আছি, প্রচণ্ড কষ্টে আছি। ভালো থেকো সবাই।